আজকে আমরা শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফ্লেক্স ব্যান্ড। ফ্লেক্স ব্যান্ড ইউজার প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে এর বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, যে খুব সফট অথবা মিডিয়াম অথবা হার্ড। আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনার শিশুর বয়স কেমন বা তার শক্তি বা সামর্থ্যটা কতটুকু সেই অনুযায়ী, বা যদি মনে করেন বয়স বা শক্তির ব্যাপার না যেহেতু সে নতুন, তাহলে আমরা বলবো যে প্রথমেই সফট একটা রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার জন্য। তো রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার মূল কারণটাই হচ্ছে যে এতে যেটা হয়, এটা অনেকটা ফিজিওথেরাপির মতো কাজ করে। তো শিশুরা এবং বয়স্করা, আমরা দেখি যে এই দুপক্ষই তাদের কিন্তু সুপারভিশনের দরকার হয়। তাদের হাড্ডির একজনের গঠন বৃদ্ধি হতে থাকে, একজনের ক্ষয় হতে থাকে, দুক্ষেত্রেই তাদের জয়েন্টের প্রেশারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে যেন কোনোভাবেই তাদের জয়েন্টে প্রেশারটা তারা কিন্তু নিতে পারে না। একজনের বৃদ্ধিটা কমে আসে আর আরেকজনের যেটা হয় যে তার ক্ষয়ের কারণে ভাঙা বা এ ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার চান্স থাকে। তো দুক্ষেত্রেই এই ব্যান্ড কিন্তু খুব ভালো ইফেক্টিভ। তো আমরা এখানে যে ব্যায়ামটা আজকে প্রথমে দেখব, এটা হচ্ছে যে বিল্ড আপের জন্য। ওকে লিও, আমরা বিগিনার একটা ইজি ব্যান্ড ইউজ করছি। তো এখানে প্রথমে ইয়েস একদম মাঝখানে মাপটা নিয়ে নিলে, ওকে, স্টেপ অন দ্য ম্যাট, ফাইন। অনেক সময় শিশুদের দেখা যায় যে তারা না বুঝেই টিভি দেখে বা কম্পিউটার, এখন খুব ইন্টারনেটের যুগ, তারা যেটা করে যে ইন্টারনেটে দেখে দেখেই মনে করে যে ব্যায়াম বুঝি ওখানে যা লেখা আছে ওরকম মতো করলেই হবে, এবং তাদের বয়সের আগেই তারা তাদের উপযোগী না এমন ধরনের কিছু ওজন ভারী বা না বুঝে কিছু মুভ তারা করা শুরু করে এবং তাতে দেখা যায় যে তাদের হিতে বিপরীত হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে যদি এমন ধরনের কিছু হয় তাহলে অবশ্যই এক্সপার্ট একজনের আন্ডার করবেন। আর যদি শিশু খুব খুব দ্রুত তার বডি বিল্ডিং বা মাসল বিল্ডিংয়ের জন্য সে খুব হেভি ওয়েট বা কিছু নিতে যায়, তখন যেন একজন এক্সপার্টের কাছে যান। পাশাপাশি যদি শুরুতে বা খুব অল্প বয়সী হলে এবং কোনো ধরনের সমস্যা না থাকলে, বরং সে প্রথমে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়েই সে তার মাসল বিল্ড আপের ব্যায়ামগুলো শুরু করতে পারে, যেন পরবর্তীতে সে খুব ভালোভাবে ওয়েটটা হ্যান্ডেল করতে পারে, তার ভেতরে এর ভেতরে যেন তার কন্ট্রোল, প্রিসিশন এবং ব্যালেন্সটা চলে আসে, যেটা ওই ব্যায়ামগুলো এবং তখন তাকে আরও বেশি হেল্প করবে বিল্ড আপ করার জন্য। ওকে, রেজিস্ট্যান্স ব্যান্ডে আমরা দেখব বাইসেপ কার্ল অ্যান্ড ল্যাটারাল রেজ, ফ্রন্ট রেজ অ্যান্ড স্কোয়াট, যা কি না ওর বাইসেপ মাসেল, ল্যাটস মাসেল, ল্যাটিসিমাস ডরসাই অ্যান্ড রাম্বার্স এবং শেষে কোয়ার্স মাসেল, মানে সবগুলো মাসেলের ব্যায়াম হচ্ছে কিন্তু উইদাউট কোনো রকম জয়েন্টে প্রেশার পড়া ছাড়া। ওকে লিও গো, অ্যান্ড দিস ইজ বাইসেপ কার্ল, যেটা হচ্ছে যে বাইসেপ কার্লের সময় তাতে তার বাইসেপের কাজটা হচ্ছে এবং রেজিস্ট্যান্সটা যেহেতু সে ইউজ করছে, একদম খালি হাতে হলে যেমন কিছুই ফিল হতো না, সেটা হচ্ছে যেটা হচ্ছে যে তার কিছুটা মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে কিন্তু এমনভাবে হচ্ছে না যে তার জয়েন্টে প্রেশার পড়বে। ওকে, অ্যান্ড দেন ল্যাটারাল রেজ, ইয়েস, ফাইন, তাতে গুড, নাইস, অ্যান্ড দেন ওকে ফ্রন্ট রেজ, নাও ফ্রন্ট রেজ, ইয়েস, এবং এতে চেস্টের বিল্ড আপটা হয় এবং পুরো কাঁধের এবং পাশাপাশি ল্যাটসের টোটাল কাজটা হয়। এখন আমরা যেটা করব, আপার বডির সাথে লোয়ার বডিটাও অ্যাক্টিভেট করব। ওকে, স্কোয়াট অ্যান্ড ফ্রন্ট রেজ, অ্যান্ড ইয়েস, নাইস, ইয়েস, প্রপার ব্রিদিং, গুড, অ্যান্ড লাস্ট টু টাইমস, ইয়েস, ফাইন, গুড, অ্যান্ড নাইস, থ্যাংক ইউ লিও। তুমি যখন ইউজ, কখন এটা কি মনে হচ্ছে যে কিছুটা তোমাকে শক্তি দিচ্ছে নাকি, ব্যালেন্স হয় এটাতে, ব্যালেন্স হচ্ছে, আর খুব বেশি কি কষ্টকর মনে হচ্ছে না? আবার একদম খালি হাতে যদি তুমি করতে তখন চেয়ে একটুটা একটু মনে হচ্ছে রেজিস্ট্যান্স ইউজ করছো, তাই তো? ওকে, তো আমরা বলবো যে আপনার শিশুর বয়স অনুযায়ী আপনি রেজিস্ট্যান্সটা দিবেন এবং অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। এতে তার যেটা হবে যে তার বিল্ড আপ করা বলতে আমরা খুব হিউজ কোনো কিছু ভাবছি না, আমরা যেটা বলবো যে অ্যাক্টিভেটেড থাকা, মাসেলটা যেন অ্যাক্টিভেটেড থাকে, যেটা ওকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে, ওকে স্ট্রং থাকতে বা স্ট্রং হতে হেল্প করবে এবং পরবর্তী জীবনের জন্য তাকে এখন থেকেই প্রপারলি তাকে রেডি করবে।